বন্ধুরা টিপস এন্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি টিপস দেবো সেটি হচ্ছে যে সাধারণ ফর্সা কিন্তু অনুজ্জ্বল ত্বকের জন্য আপনি কী করবেন ত্বক সাধারণ ফসা অনুজ্জ্বল হয়ে থাকলে চারটি বড় বড় এলাচ পাঁচ থেকে ছয়টি দারচিনি দশ থেকে বিশটি এবং কয়েকটি চীনা বাদাম ছিলে রাতভর ভিজিয়ে রাখুন পরদিন সবগুলো একসঙ্গে মিহি করে বেটে তারপর একটা কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন সাত দিন পর্যন্ত এটা অবিকৃত থাকবে পরদিন প্রতিদিন একটু করে এই মিশ্রণ বের করে বাড়িতে পাতা দই মধু ও গুঁড়ো চিনি মিশিয়ে প্যাকের মতো গলায় ও ঘাড়ে লাগান বিশ মিনিট অপেক্ষা করুন তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন রোদে পরে মলিন হয়ে যাওয়া চামড়া এবং স্বাভাবিক কালো ত্বক যাদের তারাও সপ্তাহে তিন দিন হিসেবে চার সপ্তাহে এই প্যাকটি নিয়মিত ব্যবহার করুন বিশ্বাস করুন ত্বক উজ্জ্বল ও ফসা হবেই তো বন্ধুরা টিপসটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আপনাদের যদি কাজে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে জানাবেন টিপসটি এবং টিপস সম্পর্কে আরও যদি ডিটেলস কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কী কী টিপস আপনাদের প্রয়োজন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও টিপস পেতে ভালো বিভিন্ন ধরনের টেকনিক পেতে আমার ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ